আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। যারা আসলে বাইরে যান, সেটা ভ্রমণের উদ্দেশ্যে হোক, হজের উদ্দেশ্যে হোক অথবা আপনার কাজের উদ্দেশ্যে হোক, এয়ারপোর্টে ইমিগ্রেশনে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। এটাকে বলে ডিপার্চার কার্ড, অর্থাৎ বহির্গমন কার্ড। তো এই কার্ডটি কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো এই ভিডিওতে। তো আসলে যারা ঘন ঘন বাইরে যায় তাদের কাছে এটা খুব ইজি হলেও, যারা নতুন যায় বা ফার্স্ট টাইমে যখন এই কার্ডটি ফিল আপ করে তখন আসলে অনেক ব্যাপার বুঝতে পারে না। আর এই কার্ডটা যখন ফিল আপ করতে হয় তখন সময়ও কম থাকে। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস আপনার কোনো ধরনের প্রবলেম হবে না এয়ারপোর্টে। আর এই কার্ডটা চাইলে আপনি বাসায় ফিল আপ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই কার্ডটা আসলে কোথায় পাওয়া যায় সেটা অনেকে জানে না, যদিও এটা এয়ারপোর্ট থেকে দেয়, ইমিগ্রেশনে দেয়। এটা আপনি যখন যে অফিস থেকে বা যে এজেন্সি থেকে আপনার টিকিট করবেন বা যে টিকিট অফিস থেকে আপনি টিকিট করবেন সেখান থেকে আপনি চেয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইন থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনাদের দেখা দিব। তো ফার্স্টে যেটা করতে হবে, আপনাদের এটা হাতে কলমে লিখতে হবে। আসলে আমি যদিও এটা আমি টাইপ করে দেখাবো আপনাদের, তো যাই হোক আমি একটা পাসপোর্ট আর ভিসা কপি ফলো করে আপনাদের দেখাবো কীভাবে কোথায় কী বসাতে হয়। যদি আমার কাছে এই মুহূর্তে টিকিট থাকতো সেক্ষেত্রে আমি আর একটু ভালোভাবে আপনাদের বোঝাতে পারতাম, তারপরেও সমস্যা হবে বলে আমি মনে করি না। ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, আমার বিশ্বাস আপনারা এই এয়ারপোর্টের এই ঝামেলা থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, প্রথমে এখানে দেখুন নাম। তো এখানে আপনি যে নামটা দিতে হবে, পাসপোর্টে যে নামটা আছে ফুল নেমটা এখানে দিবেন। তো আমি এই পাসপোর্টটা ফলো করে আমি সব কিছু ইনফরমেশান দিচ্ছি এখানে। তো প্রথমে নাম দেওয়ার পরে সেকেন্ড দেখুন, দুই নম্বরে সেক্স, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে শুধু। তো এখানে পুরুষ হলে টিক মার্ক দিবেন পুরুষে, আর মহিলা হলে মহিলা টিক মার্ক দিবেন। তো এটা আমি পুরুষ, তো আমি পুরুষের টিক মার্ক দিলাম। তো এরপরে যেটা করতে হবে থার্ড নাম্বার দেখুন, তিন নম্বরে জন্ম তারিখ। তো এই জন্ম তারিখ আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ আছে সেটাই এখানে দিবেন। ভালোভাবে খেয়াল করবেন যেন এখানে কোনো ইনফরমেশান ভুল না হয়। তো এভাবে আপনারা জন্ম তারিখটা লিখবেন। তো এটা কলম দিয়ে লিখতে হবে, আমি আবারও বলতেছি। তো যাই হোক, জন্ম তারিখ দেওয়ার পরে চার নম্বরে দেখুন জাতীয়তা, ন্যাশনালিটি আপনার পাসপোর্টে দেওয়া আছে যদিও এটা হবে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি লিখে নেবেন এখানে। তো বাংলাদেশি লেখার পরে আপনার পাঁচ নম্বর দেখুন পাসপোর্ট নম্বর। তো এখানে আপনার পাসপোর্ট নম্বরটা দিতে হবে, পাসপোর্টে যে পাসপোর্ট নম্বরটা আছে সেটা এখানে লিখবেন। তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটা আসলে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখটা এখানে দিতে হবে। তো এই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে 18 মার্চ 2023, তো এটা আমি এখানে দিব। তো এইভাবে আপনারা মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে নেবেন, প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা লিখবেন। এরপরে দেখুন ফ্লাইট নাম্বার। তো এই ফ্লাইট নাম্বারটা আসলে টিকিটে থাকে, আপনারা টিকিটে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কোথায় আছে, অথবা আপনি যখন টিকিট আপনার এজেন্সি বা যে টিকিট অফিস থেকে টিকিট করবেন সেখান থেকে আপনি বুঝে নেবেন আপনার টিকিটের সব কিছু, তারপরে ফ্লাইট নাম্বারটা দেখে নেবেন। তো এখানে ফ্লাইট নাম্বারটা আপনার দিতে হবে, আমি ধরি 07 ফ্লাইট নাম্বার। তো এটা আমি দিয়ে রাখলাম এক্সাম্পল হিসাবে। এরপর দেখুন প্রস্থানের তারিখ। তো এটা আসলে আপনার যেদিন ফ্লাইটটা হবে, ফ্লাইট ডেটটা, টিকিটের যে ডেটটা আছে সেটা এখানে দিবেন। সবসময় একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এখানে কোনো ভুল ইনফরমেশান দিলে আপনার সমস্যা হবে ইমিগ্রেশনে। সো এখানে ভালোভাবে একটু লক্ষ্য করে সব কিছু ফিল আপ করবেন। তো যাই হোক, এখানে প্রস্থানের তারিখ আমি একটা ডেট দিচ্ছি, যদিও আমার কাছে টিকিট নাই এই মুহূর্তে। সো আমি একটা টিকিট ধরে নিলাম, সাপোজ 2 তারিখে আমার ফ্লাইট জানুয়ারির 2021। তো এইভাবে আপনাদের টিকিটে যে ডেটটা থাকবে সেটা এখানে এভাবে বসাবেন। এরপরে আপনারা দেখুন 9 নম্বরে বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, বিদেশি নাগরিকের জন্য। তো এটা আসলে ফিল আপ করার দরকার নাই, কোনো কারণে যারা বাংলাদেশে বিদেশ থেকে এসেছেন তারা যদি আবারও দেশে ফিরে যান সেক্ষেত্রে এখানে তাদের কিছু ইনফরমেশান দিতে হয়, সেটা হলো বাংলাদেশে কোন জায়গায় ছিল সেই ঠিকানাটা এখানে দিতে হয়। তো এটা আমাদের প্রয়োজন নয় বাঙালিদের জন্য। যাই হোক, এরপরে দেখুন 10 নম্বর বাংলাদেশ নাগরিকের জন্য, ফর বাংলাদেশ ন্যাশনালস। তো 10 নম্বরে যেটা আছে এটা হলো আপনার ভিসা সংক্রান্ত তথ্যাবলী।
তো প্রথমে কিন্তু আমরা 1 থেকে 6 পর্যন্ত পার্সোনাল ইনফরমেশন এবং পাসপোর্টের ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। এরপরে 7 নাম্বার আর 8 নম্বরে কিন্তু আমরা ফ্লাইটের ইনফরমেশন দিছি, ফ্লাইট নাম্বার আর ফ্লাইটের ডেট। এরপরে দেখুন 10 নম্বরে এখানে 4টা ফিল আপ করতে হয়। তো এখানে প্রথমে আছে ভিসা নাম্বার, তো এখানে আপনাকে ভিসা নাম্বারটা দিতে হবে। এটা আপনার ভিসা কপিতে পাবেন, আমি দেখাচ্ছি। তো আমি এখন ওই ভিসা কপি থেকে ইনফরমেশনগুলো এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদের। তো আমি প্রথমে ভিসা নাম্বার দিচ্ছি। তো ভিসা নাম্বার দেওয়া শেষ আমার। তো এরপরে দেখুন মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটা আসলে ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিতে হবে। তো এখানে দেখুন ভিসাতে আছে ভ্যালিড আনটিল 2021 3 মাসের 9 তারিখ। তো এইখানে একটু লক্ষ্য করুন, মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে ডে, মান্থ, তারপর ইয়ার, অথচ ভিসাতে কিন্তু আপনার প্রথমে ইয়ার আছে, তারপর মান্থ আছে, তারপর ডে আছে। এই জিনিসটা লক্ষ্য করবেন একটু, তারপর একটু ভালোভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আমি দিনটা দিব 9 তারিখ 3 মাস 2021। তো এভাবে আপনারা এটা ফিল আপ করবেন। এগুলো আবারও বলতেছি, এগুলো আপনারা হাতে কলমে লিখতে হবে, আমি যদিও কম্পিউটারে দেখাচ্ছি বিস্তারিত একটু বোঝানোর জন্য। তো আপনারা এইভাবে হাতে কলমে লিখবেন। তো এরপরে দেখুন 3 নম্বরে ভিসার প্রকার, টাইপ অফ ভিসা, এটা কী ধরনের ভিসা। এটা হজ হলে হজ, উমরা হলে উমরা, বা কোনো কাজের উদ্দেশ্যে গেলে সেটা লেবার বা আমেল, যে টাইপের ভিসা সেটা এখানে দিতে হবে। তো আমার এই ভিসাটা লেবার, সো আমি লেবার দিচ্ছি। তো লেবার দেওয়ার পরে আর যারা ভিজিটে যান তারা এখানে ভিজিট দিবেন। তো এরপরে দেখুন ভ্রমণের উদ্দেশ্য, পারপাস অফ ভিজিট, এটা কী উদ্দেশ্যে আপনি ভিজিট করবেন বা কী উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, তো সেটা এখানে দিতে হবে। এটা যদি আপনার কাজের উদ্দেশ্য হয় তাহলে ওয়ার্ক দিতে হবে, বা ভিজিট করলে ভিজিট, হজ হলে হজ। তো একই ব্যাপার এটা, যদিও এখানে ভিসার প্রকার, কোন টাইপের ভিসা সেটা এখানে দিতে হবে, আর এখানে ভ্রমণের উদ্দেশ্য, কী জন্য যাচ্ছেন সেটা। তো এখানে যেহেতু কাজের উদ্দেশ্যে যাচ্ছে আমি এটা ওয়ার্ক দিব, আর যারা ভিজিটের উদ্দেশ্যে যান তারা ভিজিট দিবেন। তো এখানে দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ শেষ। তো এরপরে আর একটি কাজ বাকি আছে, সেটা হলো যাত্রীর স্বাক্ষর। তো এখানে যে স্বাক্ষরটা দিবেন সেটা অবশ্যই আপনার পাসপোর্টে যে স্বাক্ষরটা দিয়েছেন সেটা এখানে স্বাক্ষর করবেন। এখানে উল্টাপাল্টা কোনো স্বাক্ষর করবেন না, বা নিজের মন মতো একটা স্বাক্ষর দিবেন না, পাসপোর্টে যেটা আছে সেটাই এখানে স্বাক্ষর করবেন। তো যাই হোক, এটা আপনাদের মতো করে আপনারা স্বাক্ষর দিবেন, যে যেভাবে স্বাক্ষর দেন, এটা আমি জাস্ট এক্সাম্পল দেখালাম। তো স্বাক্ষর দেওয়ার পরে আর একটি কাজ বাকি, সেটা হলো আপনার তারিখটা দিতে হবে, কোন তারিখে আপনার ফ্লাইটটা হচ্ছে সেই তারিখটা দিবেন। তো এই জায়গাটায় আসলে অনেকে ভুল করে, রাতের যখন 1টা বা 2টার দিকে ফ্লাইট থাকে তখন আসলে আমরা যে সন্ধ্যাবেলা এই ফর্মটা ফিল আপ করি বা রাত 10টায় এই ফর্মটা ফিল আপ করি তখন আমরা এই ডেটটা দিয়ে দিই। সো এখানে ভুল করা যাবে না, এটা অবশ্যই আপনার ফ্লাইটের ডেটটা দিবেন এখানে। সো মনে করেন আজকে 1 জানুয়ারি 2021, সো আজকে যদি 1 তারিখ হয় রাত 12টার পরে কিন্তু 2 তারিখ পড়বে, টিকিটে এটাই আছে, অথচ আপনি এখানে 1 তারিখ দিয়ে দিচ্ছেন, এই ভুলটা করবেন না। এটা অবশ্যই আপনার ফ্লাইট ডেটের সাথে ম্যাচিং করে দিবেন, আপনি 2 দিন আগে 4 দিন আগেও যদি এটা ফিল আপ করেন ফ্লাইটের ডেটের সাথে এটা মিলিয়ে দিবেন। তো এভাবে ফিল আপ করার পর মোটামুটি কাজ শেষ, আপনারা একবার চেক করে নেবেন সব কিছু। তো আমি বলেছিলাম ভিডিও শেষে আমি দেখাবো কীভাবে এই ফর্মটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা আপনার ফোন অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, এরপরে সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ডিপার্চার কার্ড ডাউনলোড। তো ডিপার্চার কার্ড ডাউনলোড এটা টাইপ করার সাথে সাথে এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে, এটা আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ডিপার্চার কার্ড ডাউনলোড এটা টাইপ করার সাথে সাথে গুগলে সার্চ করার সাথে সাথে আসলে এই যে ফার্স্টে যেটা আসবে ডিপার্চার কার্ড, এখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোডের অপশানটি চলে আসবে। এখানে শুধু স্টার্ট ডাউনলোড, এটা আমি ডাউনলোড করে দেখাই। তো আমার ডাউনলোড শেষ। তো আপনারা চাইলে এভাবে এই কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো এটা শুধু প্রিন্ট আউট করে নিলে হবে, আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্লাইটের 2-1 দিন আগে এই কাজটা করতে, বা আগের দিনে এটা বাসায় ফিল আপ করবেন নিজের মতো করে সব কিছু গুছিয়ে, তারপরে এটা ফিল আপ করবেন। তো গাইজ, ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট সেকশানে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা ইনবক্স করবেন, আমি বিস্তারিত আরও ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দেব। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন, যে কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করতে পারেন।
আর এই ফর্মটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটার লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো গাইজ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেখান থেকে কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।